আসসালামু আলাইকুম এর প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুটন্ত গরম তেলে ভাতের চাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুচমুচে মুখরোচক একটি বিকেলের নাস্তা আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো এখানে আমি হাফ কাপের মতো চাল নিয়েছি হাফ কাপের থেকেই আসলে এখানে সামান্য পরিমাণে বেশি আমি চাল নিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ চালও নিতে পার এরপর স্বাদ মতো কিছুটা লবণ নিয়ে নিলাম এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি এখন এই চালটার সাথে লবণ এবং পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মানে চালটা যেন একটু ভেজা ভেজা হয় ওইরকমভাবে এটাকে মিশিয়ে নিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু ওয়েট করতে হবে দুই থেকে তিন মিনিট ওয়েট করার পর দেখবেন যে চালগুলো আবার পানিটা টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে তো এখন এই চালগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি তারপরে এই নাস্তাটির জন্য আরও লাগবে হচ্ছে বাদাম তো এখানে আমি কিছু বাদাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম কিন্তু এখানে নিতে পারেন আর এখানে বাদামগুলো কিন্তু কাঁচা অবস্থায় আছে এখন একটা ছাঁকনা নিয়েছি চালগুলোকে ভেজে নিতে আর ভাজার জন্য চুলায় একটা প্যানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে চালের মিশ্রণটা দিয়ে এখানে জাস্ট দুই থেকে দুই মিনিট বা দেড় মিনিট এর বেশি সময় লাগবে না এর ভেতরে দেখবেন যে এগুলো ভাজা হয়ে যাবে আর এই ধরনের একটা ছাঁকনার সাহায্যে এগুলোকে ভেজে নিলে হবে কি মানে খুব সুবিধা হবে মানে তেলের ভেতরে আর এগুলো পড়ে থাকবে না এতে করে তেলের কালারটাও নষ্ট হবে না এরপর আপনাদেরকে আমি বাদামটা ভেজে দেখাচ্ছি বাদাম ভাজতে কিন্তু এখানে একটু সময় লাগবে আর চেষ্টা করবেন এভাবে হাতলটা ধরে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে বাদামগুলোকে ভেজে নিতে তাহলে দেখা যাবে বাদামের সব জায়গায় খুব ভালোভাবে ভাজা হবে আর বাদামটা ভাজার পর আর দেখবেন যে মানে এটা ভাজা হয়েছে কি না বোঝার উপায় হচ্ছে এর কালারটাও একটু চেঞ্জ হবে এবং খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার নেই তবে চাল ভাজতে যতটুকু সময় লাগবে তার থেকে একটু সময় লাগবে বেশি বাদাম ভাজতে তো বাকি যে বাদামগুলো ছিল সেগুলোকেও এখানে আমি একেরকমভাবে ভেজে নিয়েছি তো এই বাদামগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে আর চালটা ভেজে নেওয়ার পর যাতে করে এর ভেতরে এক্সট্রা কোনো তেল না থাকে সেই জন্য আমি একটা কিচেন টাওয়ালের ওপর রেখে দিয়েছিলাম এতে করে চালের ভেতরে যদি এক্সট্রা কোনো তেল থাকে তো সেটা সোভ করে নিবে তো মিক্সিং বোলটার ভেতরেই এখানে চালগুলো নিয়ে নিলাম ভেজে রাখা ভেজে রাখা চালের সঙ্গে এখন ভেজে রাখা বাদাম অ্যাড করতে হবে আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি পেঁয়াজ বেরেস্তা বলতে এখানে ফ্রাইড অনিয়নটা আমি নিয়েছি যেটা ফ্রোজেন ফ্রোজেন বলতে এটা আসলে কিনতেই পাওয়া যায় পাকিস্তানি বা ইন্ডিয়ান স্টোরগুলোতে দেখবেন যেগুলো পাওয়া যায় রোস্ট বা যে কোনো কাজের ব্যবহারের জন্য এখানে ফ্রাইড অনিয়নটা আসলে খুব বেশি দরকার আর ফ্রাইড অনিয়ন কিন্তু এমনিতে বাসায় তৈরি করতে গেলেও কিন্তু অনেক ঝামেলা হয় সেই জন্য কেনাটা থাকলে অনেক সুবিধা হয় তো ফ্রাইড অনিয়ন দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো কিছুটা বাদাম আর বাদামের সঙ্গে এখানে হচ্ছে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা আসলে সামান্য পরিমাণে জিরা তারপরে হচ্ছে বিট লবণ শুকনো মরিচ এগুলো ও উপকরণ একসঙ্গে হালকাভাবে ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে এখানে এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি তো এটা স্বাদ মতো দিয়ে নিলাম আপনার হাতের কাছে এই মশলাটা না থাকলে আপনি বিট লবণ সেই সঙ্গে ভাজা জিরার গুঁড়ো এবং সেই সঙ্গে শুকনো মরিচের গুঁড়ো এবং চাট মশলা পাউডার অ্যাড করেও কিন্তু এটা মিশিয়ে নিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে আল্লাহ হাফেজ